শুরু করছি আমার একটা নতুন ব্লগ। সময় এখন দুপুর 2:30 বাজতে গেল প্রায়। সকাল থেকে ভিডিও আমি একদমই করিনি, আর কালকে অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে আগামীকাল আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই জন্য আমি দুটো কেক বানাবো। দুটো কেক বলতে একটা এই বাড়িতে, একটা যাবে আমার ওই বাড়িতে। আর তারপর আমার দুটো, মানে আমি ভাবলাম আগের দিন তো স্পঞ্জটা সবাই করে রাখে কেকের, কালকে আমার এই স্পঞ্জগুলো হয়ে গেছিলো, আমি সবে ঘরে এসেছি আর 1:30 সময় আরেকটা তখন অর্ডার এসেছে, তো সেটার জন্য স্পঞ্জ করে, তো এখন ফার্স্ট যে অর্ডারটা আছে আজকে বিকেলে ডেলিভারি ওটা আগে নিয়ে এসেছি। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আছে। কেকটা 1 পাউন্ডের, কিন্তু করেছি আমি 2 পাউন্ডের মোল্ডে, কারণ একটু বলেছিল চওড়ার মধ্যে কেকটা নেব, মানে বলেছিল লম্বাটা কমও কিন্তু যেন ব্যাপারটা ছড়ানো বেশি হয়, তো সেই জন্য করেছি। তো এটাকে ফার্স্ট বানাবো, সেকেন্ড হচ্ছে ওর জন্য দুটো বানাবো, কিছু কাপ কেক বানাবো, কিছু গ্লাস কেকও বানাবো, সব কিছুই শেয়ার করবো আজকে ভিডিওটাতে। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে ভালো লাগবে, সবাই প্লিজ করো ভিডিওটাই। আর আগে আমি যে কেক টেক বানিয়েছি বেশিরভাগ ওই ঘরটাতে, তো একটা সমস্যা কি, আমার ঘরে তো এসি রয়েছে, মাঝখানে ওখানে তো নেই, ক্রিমটা খুব তাড়াতাড়ি না গলে যায়, তো সেই জন্য আমি এই টেবিলটাকে এখান থেকে বের করে টেনে এখানে পুরো সেট আপ করে নিলাম, একটা সুবিধা। এই হচ্ছে স্পঞ্জটা, এইগুলো সব লেয়ারে লেয়ারে আমার কাটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই স্পঞ্জটাই কালকে আমার বানানো ছিল রাতে, এটাতে এখন কাটা হয়ে গেছে, আমি বোঝাতে পারবো না কতটা সফট। যাই হোক, তো স্টার্ট করে দিই। আর এই হচ্ছে টার্ন টেবিল, চলো। এই কেকটা হবে স্ট্রবেরি ফ্লেভারের, এই স্ট্রবেরি ক্রাশ নিয়ে নিয়েছি এখানে। আচ্ছা, এখানে হচ্ছে সুগার সিরাপ, আগে ইউজ করতাম, তো এখন ভাবলাম যে না, মানে সবাই না মিষ্টিটা এতটাই কম খায় সেজন্য, আর এমনিও কেক টেক দেখবে যেহেতু সবই মিষ্টি যায়, কেকের মধ্যে চিনি থাকে, এই ক্রাশে চিনি, তার মিষ্টি থাকে, তারপর ক্রিমে মিষ্টি থাকে, তো সেই কারণে আমি মানে সুগার সিরাপের মধ্যে সুগারটাকে একদমই দিইনি, অনলি জল এটাকেই দেবো, এটাই কেকটাকে নরম রাখবে। চলো স্টার্ট করি। এই হচ্ছে ক্রিমটা, এই ক্রিমটা আমার রেডি আছে, আমি ক্রিম বেলের ক্রিমটা এবার ইউজ করছি, তো চলো। তো এখন আমি যে কেকটা বানাচ্ছি, মানে যার জন্য যে অর্ডার দিয়ে এসেছে, সে আমার কাছ থেকে এর আগেও অনেকবার কেক নিয়েছে, তো কালকেও আমাকে রাত প্রায় তখন 1:30 বাজে তখন আমাকে অর্ডারটা করেছে। আমার অলরেডি মানে আমার হাজব্যান্ডের জন্য যে দুটো কেক, তার স্পঞ্জ বানানো হয়ে গেছিলো, সমস্ত কিছু আমি বাসন টাসন যা যা ধোয়া ধুয়ে তুলে তারপর কিছু বাসন নামিয়ে জাস্ট ঘরে এসে বসছি যে এবার শুয়ে পড়বো, সেরকম সময় দেখি হোয়াটসঅ্যাপে ও তখন টেক্সট করলো যে আগামীকাল একটা কেক লাগবে, তো আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য তোমাকে জানানো হয়নি, তুমি প্লিজ এখন একটু অর্ডারটা নাও না, তো আমি বলেছি ঠিক আছে। এমনিও আমি মানে সেটা কথা নয়, আমি চাইনি যে না না করতে, একটু কষ্ট হবে জানি কিন্তু থাক করব, তো সেই জন্য আমি তখন আবার যাই গিয়ে স্পঞ্জটা আবার রাতেই বানিয়ে রাখি। আর ওর আজকে ডিমান্ডটা ছিল যেটা, একটু চওড়ার মধ্যে যেন কেকটা হয়, তো আমি সেটাই রেখেছি ও যেরকম চেয়েছিল। আর তারপর তো সকালবেলায় ঘুম থেকে উঠে তখন আমি ক্রিমটা বানালাম, আর এখন হচ্ছে কেকটা রেডি করছি। এই হচ্ছে কেকের স্পঞ্জটা যেটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম, তো বানিয়ে আমি এরকম একটা দিয়ে মানে পুরোটা মুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালবেলা আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম কারণ ঠান্ডাটা কাটানোর জন্য। এবার এটাকে খুলবো, খুলে লেয়ারে কাটবো, তার আগে তোমাকে আমি স্পঞ্জটা একবার দেখিয়ে দিই যে কতটা সফট। এই হচ্ছে স্পঞ্জ, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, এগুলো এমনি খেতেও খুবই ভালো লাগে। এই হচ্ছে স্পঞ্জ, যেহেতু আমি এটাকে টাইট করে আঁকেছিলাম না, তো ওই জন্য একটু ব্যাপারে চেপে গেছে, এটা অনেকটা ফোলা ছিল সকালের দিকে, মানে কালকে রাতের দিকে। যাই হোক চলো, এবার এটাকে আমি ফার্স্টে লেয়ারে লেয়ারে কেটে নিই, তিনটে লেয়ার করবো, হ্যাঁ একটা করবো ঠিক এরকম জায়গা থেকে এরকম, আর একটা মিডিল থেকে, আর নিচেরটা এখানে। এটা হচ্ছে ইয়েলো কালার, মানে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা করবো, তো সেই জন্য আমি একটু ইয়েলো ফুড কালারটা অ্যাড করেছিলাম, আমি জেল ফুড কালার অ্যাড করেছি, যেহেতু আমের যে কালারটা হয় না, তো সেই জন্য এই কালারটাকে আমি রেখেছি। বেশিরভাগ সময় আমাদের বাড়ির কেকগুলো, মানে বলতে গেলে প্রত্যেকবারই আমার মনে পড়ে পাইনঅ্যাপেল ফ্লেভারটাই ওরা নিয়েছে, কিন্তু এবারের ফ্লেভারটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ফ্লেভার, একটু আলাদা, তো দেখা যাক এটা কেমন কি খায় সবাই। এই হচ্ছে ম্যাঙ্গো ক্রাশ, আমি ছোটো বোতলগুলোই কিনেছি কারণ কোনটা কীরকম খেতে আমি তো জানি না, এবার মানে খেয়ে ভালো লাগলে পরে বড় কিনবো, তো চলো যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার হচ্ছে তো সেই জন্য ম্যাঙ্গো ক্রাশটা ইউজ করবো। অনেকবারই আমি ভেবেছিলাম যে বাটারস্কচ ফ্লেভারটা করব কি করব না এরকম, তো তারপর ভাবলাম যে না থাক ম্যাঙ্গোটাই এখানে ইউজ করি। আর আমি এখন যে এই স্পঞ্জটা বানাই না, এটা কিন্তু সুপার সফট স্পঞ্জ একটা, সেটা বানাই,
তো এই হচ্ছে ফাইনাল লুক। আমাকে এই মানে এই কেকটার এই ফটোটাই পাঠিয়েছিল। এবার ওই ফটোটা ছিল একটু মানে আর একটু ছোটোর মধ্যে না, হাইটটা বেশি ছিল, আর ও চেয়েছিল একটু চওড়ার মধ্যে, তো সেই জন্য এরকম যা দেখতে পাচ্ছ সেম এরকমই ফটোতে ছিল। তো এটাই ওকে করে দিয়েছি। এটা হচ্ছে আছে এখানে তোমার 1.5 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক। ঠিক আছে, কেমন লাগলো তোমরা জানিও, আর কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো। ধরেছি চকলেট কেকটা, তো স্পঞ্জগুলো সব কাটাই আছে, এটা হচ্ছে ওর ফেভারিট। এটাই আমার লেট হয়ে গেল ওইগুলো করতে করতে, একবার ফ্রিজে দেখিয়ে দিই চলো কীরকম অবস্থায় আছে। এই যে এটা হচ্ছে রেডি, আর এই একটা যেটা ম্যাঙ্গো ফ্লেভারের হবে, আর চকলেট যেটা সেটা আমি এই যে বানাচ্ছি। এটা হচ্ছে চকলেট গানাশ, আর এই ক্রিমটার সাথে আমি একটু চকলেট আর একটুখানি চকলেট কালার এই দুটোকে অ্যাড করেছি। যেহেতু এটা একদম চকলেট মানে পিওর চকলেট ফ্লেভারের কেক, তো সেই জন্য ক্রিমেও চকলেট, চকলেট গানাশ, আর এখানে আছে হচ্ছে তোমার চকো চিপস, সবকটাই এই লেয়ারে লেয়ারেই যাবে। আমার হাজব্যান্ড তো একদমই কোনো মিষ্টি খেতে ভালোবাসে না, কখনোই কিচ্ছু মিষ্টি খাবে না, মানে মিষ্টি জাতীয় কোনো কিছু, কেক আইসক্রিম এগুলো একটু খেলেও ওর মানে সবসময় চকলেট ফ্লেভার, তা যদি না হয় তাহলে ও কিছুতেই খাবে না। তো সেই জন্য আমি যেহেতু আজকে ওর জন্মদিন তাই ওরটা চকলেট ফ্লেভারেরই বানাচ্ছি। তো এখন প্রায় 9:30 বাজে, এখন এই কেকটা ডেলিভারি করছি, ও চলে এসেছে বাড়িতে, ও এখান থেকে নিয়ে গেল। এখানে হচ্ছে দুটো গ্লাসটা গ্লাস কেক যেগুলোকে বলে বা জার কেক যেগুলোকে বলে না, এই দুটো রয়েছে, এটা হচ্ছে বাটারস্কচ, এটা হচ্ছে চকলেট, এই দুটো বানিয়েছি আজকে। আচ্ছা, আরও বেশ কিছু টাইপের কাপ কেক বানিয়েছি, চলো সেটা একবার তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কাপ কেকগুলো, এটা তোমার একটা আছে হচ্ছে কি চকলেট, একটা নয় মানে চার পিস, পাঁচটা হচ্ছে চকলেটের আছে, আর বাকি তোমার বাকি পাঁচটা আছে হচ্ছে কি তোমার ভ্যানিলা ফ্লেভারের। তো জানিও কেমন হয়েছে। এখন হচ্ছে টাইম 11:00, মানে প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছি করতে 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 করতে, আসলে এত রকমের করেছি না সেই জন্য। তো যাই হোক, এবার ডিনার করব, ডিনার করে তারপর আজকে 12:00 পরেই ও কেকটা কাটবে, তার কারণ কালকে ওর অফিস আছে সেই জন্য আজকে 12:00 পর কাটবে। তো ওর জন্য যে মেন কেকটা সেটাও তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। একটাই এনার হচ্ছে জন্মদিন আগামীকাল, মানে আজকে যে ভিডিও দেখে আজকেই, তো ব্যাপারটা হলো যেহেতু কালকে অফিস যাবে সেই জন্য খাওয়া দাওয়াটা রাতে হচ্ছে, কেক কাটাও রাতে হবে 12:00 পর। এনার প্রিয় মাটন বিরিয়ানি, দাদা বৌদি আর ডিবাপির বিরিয়ানি মাটন সবথেকে ভালো খায় ওই জন্য। এটা ফ্রাইড রাইস চিলি চিকেন, এটা বোনের, আর এটার মধ্যে হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমি আজকে থিমটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে থিমটা হয় মানে এখানে যা লেখা দেখছো এগুলো সবই ওর কাজের ব্যাপারেই, সব কিছুই আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। ফন্ডেন্টের উপরে কেকটাকে আমি বানিয়েছি আর পিওর চকলেট ফ্লেভারের আছে, এবার দেখি ওর কেমন লাগে। এইটা তুমি বানিয়েছো? হ্যাঁ, এগুলো সবই বানানো, সব খাওয়া, এগুলো সব ফন্ডেন্টের উপরে শুয়ে শুয়ে যে কম্পিউটার করে দেখো। ইরে, এটা তো মাই স্কিল, তুমি বানালে কি করে? এগুলো বাবাকে দিয়ে প্রিন্ট আউট বের করেছি আমি, আগের দিন বাবাকে বারণ করেছি মনে করে বলবো না। তোমারই কাজ চলছিল, তুমি তখন বানিয়ে গেছিলে, তোমরা ফটো তুলেছো? হ্যাঁ, তুমি দেখো এখানে তোমার বন্ধুদেরই কালকার নাম বলেছো। একে দেখ বাবানকে, আর নিচেরটা হলো মজি মোহন, তারপর জয়ন্ত দাস, সৌম, কৃষ্ণেন্দু, মফিজুল। ল্যাপটপটা বানিয়ে তোমার প্রিন্ট আউটটা বসানো, না না
আচ্ছা তাহলে আমি প্লেট দিচ্ছি, তারপর কাটো। তুমি সাইড দিয়ে কাটলেই তো ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। একটু কাটো, আমি যখন সবাইকে দেবো এগুলো খুলেই দেবো, এগুলো দিয়ে দেবো না। দাঁড়াও আমি ক্যান্ডেল জ্বালাইনি, ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই দাঁড়াও। সেই জন্য খাও না, তুমি মুখে নাও, দিয়েছে এই তো, এদিকে সব চলে আসো। তুমি নিয়েছো? আমার জন্য রাইকাটা ফার্স্ট ক্লাস হয়েছে। কোন রাইকাটা খেয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে। কোলাগুলি করো, দেখি ধরো, কোলাগুলি করতে হয়, করো জোরে, ধরো আঙ্কেলকে জোরে। রানীর মতো বসে আছে, বাবা দেখে মিষ্টি খাওয়াচ্ছে বুঝতে পারছি। দিদি ভাই এখন খায় না পায়, দেখে নিও, এইটা কার? দিদির, মাসির, মামা বাড়ির সবার, সবারটাই এইটার মধ্যে হবে না।